হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে 26/8/2020 তারিখে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছিল, সেকেন্ড পেজ রিনিউয়াল ফর পোস্ট গ্র্যাজুয়েট সেশন 2019। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে রিনিউয়ালটা করতে পারবেন। অর্থাৎ রিনিউয়াল কিন্তু অনলাইন স্টার্ট হয়েছে 29/8/2020 গতকালকে থেকে। তো আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কীভাবে আপনারা অনলাইন রিনিউয়ালটা স্টেপ বাই স্টেপ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দেবো। তবে কাইন্ডলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বলে রাখি, রিনিউয়ালটা কাদের কাদের করতে হবে, কাদের করতে হবে না। তো July 2015, 16, এবং 17 যাদের রেজিস্ট্রেশন ইয়ার, তারা যদি ইফ নট কমপ্লিটেড বিফোর, যদি আগে কমপ্লিট না করে থাকে, তাহলে কিন্তু রিনিউয়ালটা করতে হবে। এবং July 2018 যাদের রেজিস্ট্রেশন ইয়ার, তাদের কিন্তু করতেই হবে। এখন July 2018 যদি ফার্স্ট ফেজ যখন বেরিয়েছিল তখন যারা রিনিউয়ালটা করেছে তাদের কিন্তু এই সেকেন্ড ফেজ করতে হবে না। এবং 2019 যারা অ্যাডমিশন হয়েছে, এখনও কোনো এক্সামই হয়নি, তাদেরও কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে না। এখন নিচে আপনাদের কিন্তু যে ফিস স্ট্রাকচার রিনিউয়ালে সেটা কিন্তু বলে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই আগে দেখে নিয়েছেন। নোটিশটা ডাউনলোড করে একবার ভালো করে দেখে নেবেন। এবং অনলাইন যে রিনিউয়াল স্টার্ট 29/8/2020 এবং শেষ হচ্ছে 5/9/2020। এখন আমি আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে আমি আপনাদের মোবাইল থেকে কীভাবে আপনারা রিনিউয়ালটা করতে পারবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি WBNSOU-র যে অফিসিয়াল পেজ সেখানে রয়েছে, এই পেজে আপনারা কীভাবে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পরে একদম ডান দিকে আপনারা দেখতে পাবেন পিজি রিনিউয়াল 2019 সেকেন্ড পেজ নিউ, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজটাকে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন স্টেপ টু বি ফলোড বাই স্টুডেন্টস ফর পিজি রিনিউয়াল 2019 সেকেন্ড পেজ। তো এই স্টেপটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই, তারপরে আপনারা কীভাবে লগ ইন করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লেখা আছে স্টেপ টু বি ফলোড বাই স্টুডেন্টস ফর পিজি রিনিউয়াল সেকেন্ড ফেজ 2019। অর্থাৎ আপনাদের কিন্তু ভিজিট রিনিউয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এবং প্রথমে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। তারপরে কিন্তু আপনাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। অনলাইনে পেমেন্ট করলে আপনাদের কিন্তু একটা কনফার্মেশন SMS কিন্তু আপনারা পাবেন। SMSটা পাওয়ার পর কিন্তু আপনাকে আবার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করে লগ ইন করলে আপনারা কিন্তু একটা তিনটে পার্ট একটা ফর্ম দেখতে পাবেন। সেখানে কী কী থাকবে? স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং রিসিপ্ট অফ SLMS। তো এই তিনটে একটা পেজের মধ্যে থাকবে, সেটা আপনারা কিন্তু প্রিন্ট করে আপনাদের কাছে যত্ন করে রেখে দেবেন। এবং এই যে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, এটা কিন্তু আপনাদের স্টাডি সেন্টারে, নিজের নিজের স্টাডি সেন্টারে কিন্তু জমা করতে হবে। তো হয়তো এই মুহূর্তে লকডাউন, এই মুহূর্তে হয়তো জমা নাও করতে হতে পারে, তবু আপনারা চাইলে স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া হয়তো অফিসের ওয়েবসাইটে ইউনিভার্সিটি হয়তো নোটিশ দেবে যে এই ডেটের মধ্যে আপনাদের এই কনফার্মেশন যে রিসিপ্ট সেটা জমা করতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারলেন স্টেপটা কি। এখন আমি আপনারা কীভাবে লগ ইন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পেজে আসার পরে আপনারা এই পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর পিজি রিনিউয়াল 2019 সেকেন্ড পেজ। এখানে আপনারা কিন্তু সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যে রিনিউয়াল ফর পিজি কোর্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে এবং এখানে আপনারা কিন্তু এনরোলমেন্ট যে ডিটেলস, অর্থাৎ আপনাদের যে প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার, এনরোলমেন্ট নাম্বারটা এখানে আপনারা ক্লিক করবেন। এখানে এনরোলমেন্ট নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা নিজের নিজের যে ডেট অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু যে রিনিউয়াল পেজ বা রিনিউয়াল ফর্ম সেটা কিন্তু চলে আসবে। এখন একটা কথা বলে রাখি, যারা যারা হয়তো আগে রিনিউয়াল করে নিয়েছেন তো তারাও কিন্তু এই লগ ইন করলে আপনারা দেখতে পাবেন, যদি আগে আপনাদের রিনিউয়াল করা থাকে তাহলে কিন্তু আপনাদের পুরো ফর্মটা সামনের দিকে চলে আসবে। যদি রিনিউয়াল না করা থাকে তাহলে কিন্তু পেমেন্ট অপশান থাকবে, সেখানে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু রিনিউয়ালটা কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।